সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনেকেই অধীর আগ্রহে জানতে চেষ্টা করছে যে যেহেতু এসএসসি পরীক্ষা আগামীকাল হবে না, স্থগিত করা হয়েছে দেশের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে, এটা সবাই অবগত হয়েছে। এজন্য যারা এবার এসএসসি 2022-এর পরীক্ষার্থী, তাদের মনে একটা সন্দেহ দানা পাচ্ছে যে আমাদের পরীক্ষা আসলে আদৌ আমাদের সম্মত হবে কি না। তো আসলে আজকের ভিডিওটা তাদের জন্য, যেন তাদের টেনশন দূর হয় আর চিন্তা মুক্ত রাখা যায়। এই জন্য স্বাভাবিকভাবে আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি এবং শিক্ষা বোর্ডের বা আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বশীল যারা এবং মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ, তাদের যে আমরা আলোচনা শুনেছি, এটা আমরা বুঝতে পেরে পারছি যে আসলে এসএসসি পরীক্ষা হয়তো বা ঈদের আগে নেওয়া সম্ভব হবে না। তো যদি কুরবানির ঈদের আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় এবং পরে না হয়, তো স্বাভাবিকভাবে এসএসসি পরীক্ষা পিছাবে এবং এটাই স্বাভাবিক। যদিও তাদের সম্ভাব্য তোমাদের ডেট হচ্ছে 22 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, তো যদি এসএসসি পরীক্ষা আগস্টে হয় সম্ভাব্য, তাহলে এসএসসি পরীক্ষা অবশ্যই পিছানো হবে, এটা স্বাভাবিক কথাই। তো আমি বলবো আসলে পরীক্ষা তো হবে, এজন্য অনেক স্টুডেন্টের মধ্যে আমরা যেটা দেখছি যে আসলে এখনই তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, পরীক্ষা হবে কি না হলো, আদৌ কবে হবে, বিভিন্ন প্রশ্ন জাগছে তাদের মনে। তো বলবো যে আসলে তোমরা এইদিকে কান না দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো, কারণ এই পরীক্ষার প্রস্তুতির আগে একটা ব্রেক তোমাদের জন্য আসলে এটা সমস্যাই হবে। তো যাতে এই সমস্যাটা তোমরা রিকভার করতে পারো, এই জন্য তোমাদের এদিকে কান না দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো, তোমরা সময়ের গুরুত্ব দিয়ে তোমাদের প্রস্তুতি, যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা ওখানে সমস্যাগুলো সমাধান করে নিতে পারো এখনই, তাহলে তোমাদের অবশ্যই ভালো হবে। আর যারা এসএসসি পরীক্ষা দিবে, আসলে তোমাদের পরীক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষার রেজাল্টের মাধ্যমে তোমরা তোমাদের আগামী দিনের তোমাদের যে লক্ষ্য, তোমরা লক্ষ্য স্থির করেছো, তো ওই লক্ষ্যে পৌঁছানোর আসলে এটা একটা প্রথম ধাপ, সিঁড়ি। তো এসএসসির এই রেজাল্টও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এজন্য তোমরা আসলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে থাকো। এবং আসলে পরীক্ষা কখন হবে কি হবে এটা তোমরা মানে চিন্তা না করে তোমরা তোমাদের স্বাভাবিকভাবে লেখাপড়া চালিয়ে যাও। তো সবার সফলতা কামনা করছি, সবাই ভালো থাকে, সুস্থ থাকে এই কামনা, সবাইকে ধন্যবাদ।